প্রত্যেকবারই মাকে আমরা ধরে বেঁধে মায়ের বার্থডেটা আমরা এইভাবেই সেলিব্রেট করি। এইবারের বার্থডেতে রয়েছে ভাই বাড়িতে, ভাই মাকে দেখো কি সুন্দরভাবে খাইয়ে দিচ্ছে। তারপর আমরা বিকেলবেলা সবাই মিলে চলে গেলাম মাকে নিয়ে রেস্টুরেন্টে, সেখানে গিয়ে সবাই একটুখানি খাওয়া দাওয়া করে এলাম। 22শে শ্রাবণ রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুদিন, আর আজকে হচ্ছে আমাদের মায়ের জন্মদিন। তো মায়ের জন্মদিনে আমরা সবাই মিলে সামান্য কিছু আয়োজন করেছি, সেটাই তোমাদেরকে দেখাবো। আর বেলা 3:30 বেজে গেছে, এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি, কারণ ছোট বাচ্চা থাকলে তো বুঝতেই পারো কাজকর্ম একটু লেটই হয়ে যায়। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে। এখানে রয়েছে মুসুরির ডাল, কচুর লতি চিংড়ি মাছ দিয়ে, এটা হচ্ছে রুই মাছের কালিয়া, এখানে রয়েছে ভোলা মাছ, ভোলা মাছটা মা সব থেকে বেশি খেতে পছন্দ করে তাই ভাই বাজার থেকে ভোলা মাছ নিয়ে এসছে, আর এখানে রয়েছে গলদা চিংড়ি। দেখো কত বড় সাইজ ভাই এক পিসি নিয়ে এসছে মায়ের জন্য, মাকে চিংড়ি মাছ খাবে বলে, মা কিন্তু বেশি ভালো খায় না চিংড়ি মাছ। আর এখানে রয়েছে ইলিশ মাছ ভাপা, এখানে রয়েছে চাটনি, এখানে রয়েছে দই, মিষ্টিটা আনা হয়নি কারণ মায়ের তো সুগার, ওই কারণে মিষ্টি আনা হয়নি। আর এখানে রয়েছে ভেন্ডি ভাজা, কাঁঠালের আটি বাটা, মাছের ডিমের বড়া। তো আজকের আমাদের দুপুরে মেনুতে এই রয়েছে, মা তো খাবেই না, জোর করে মাকে এখন আমরা বসাবো। মাকে ভাই জোর করে বসালো, ভাই বলল আজকে মাকে খাইয়ে দেবে। আর মায়ের মুখে প্রথমে দেখো চিংড়ি মাছটা দিয়ে একটুখানি ফটো তুলে নিল, এবার ভাই দেখো মাকে ডাল, কাঁঠালের আটি, বাটা আর লেবুটা দিয়ে সুন্দর করে মাকে খাইয়ে দিচ্ছে। মা কিন্তু অনেকটাই লজ্জা পাচ্ছিল যেহেতু আমি ক্যামেরাটা অন করে রেখেছি। আর ভাই কিন্তু মাকে বলল আজকে তোমাকে হাতে আর ভাত খেতে হবে না, আজকে আমি তোমাকে সব ভাতগুলো নিজের হাতে খাইয়ে দেবো। মাকে খাইয়ে দিচ্ছে, ভাই বলল আজকে মাকেই খাইয়ে দেবে, মাকে আজকে আর ভাত ধরতে দেবে না। দেখো ডাল দিয়ে আর এই কাঁঠালের আটি বাটা দিয়ে প্রথমে খাওয়াচ্ছে, এখানে তো কত রকমের মেনু রয়েছে সব কিছু দিয়ে খাওয়া, মা যেটা ফেভারিট এই ভোলা মাছটা, কত কিছু রয়েছে, কচু লতি রয়েছে, চিংড়ি মাছ দিয়ে দে একটু একটু করে দে, চিংড়ি মাছ, এই দেখো গলদা চিংড়ি রয়েছে, ইলিশি মাছ রয়েছে, এখানে সব কিছু অল্প অল্প করে খাইয়ে দে। মা আজকে খাচ্ছে ভাইয়ের হাতে। ইভিনিং এভরিওয়ান, এখন বাজে বিকেল 5:30, আমরা রেডি হয়ে নিয়েছি, যাব একটুখানি গোবরডাঙ্গা হইচইতে, আজকে তো জানো মায়ের বার্থডে, ওই কারণে যাচ্ছি। মা বাবা চলে গেছে অটো করে, আমি সানভি আর ভাই বাকি আছে, যাবো অটো ধরে। আর সানভি ঘুমাচ্ছিল, দেখো ওকে জোর করে তুললাম বলো কান্না করছে, একটু আগে ওকে ঘুম পাড়ালাম, তো ভাবলাম 6:40 যাবো, সরি 5:43 যাবো, যদি এখন ওকে না ডাকি 5:30 বেজে গেছে তাহলে তো আর ট্রেনটা পাবোই না। এই দেখো খ্যান 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 করছে মেয়েটা, আজকে দিদুনের বার্থডে তুমি জানো না, আর মা তো গোবরডাঙ্গা যাবেই না হইচই, তো ওখানে গিয়ে একটু কেক টেক কাটবো, তো মা বলছে না আমি যাবো না তোরা যা। তো আমরা গেলে হয় যার বার্থডে সে যদি না যায় বলো, ওই কারণে মাকে জোর করে ধরে বেঁধে অটোতে পাঠিয়ে দিয়েছি। এখন আমি ভাই আর মাম্মাম যাবো ভাইয়ের বাইকে, আর ওদিক দিয়ে বোন, মিঠুন, দিদি, অশ্মি সবাই প্ল্যাটফর্মে চলে যাবে। কী মাছ কী হয়েছে, ও মা এই দেখো, এই দেখো মুখটা শুধু দেখো, এই দেখো যেই ক্যামেরাটা আমি কথা বলছি, সবাই একটু বলো আমি যাচ্ছি দিদুনের বার্থডেতে, কিছুই খাবো না বলো। এই দেখো বাপা দুষ্টু, একটা দুষ্টু পাখি, চলো ট্রেন মিস করবো এখন, ঠিক কান্না, এতক্ষণ খ্যান 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 করছিল মেয়েটা, সব বোঝে কখন কান্না করতে হবে, কখন কান্নাটা বন্ধ করতে হবে, ক্যামেরা দেখলে কান্না বন্ধ। তো চলো এখন যদি না বেরোই ট্রেনটা মিস করবো, হয় নে ওকে ধর 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 যাও, ক্যামেরার দিকে তাকাতে হবে না, আমরা এখন যাবো। সানভিকে নিয়ে আমরা চললাম গোবরডাঙ্গাতে, প্ল্যাটফর্মে এসে দেখি সবাই এখানে উপস্থিত, মিঠুন, বোন, দিদি, অশ্মি, শুধু বাকি ছিল সানভির পাপা, সানভির পাপা ছিল অফিসে, সানভির পাপা যদি থাকতো কিছুই কিন্তু খেত, কারণ সানভির পাপা পুরো শ্রাবণ মাসটাই ভেজ খাবে, আর এখনো কিন্তু শ্রাবণ মাস শেষ হয়নি। আমরা চলে আসলাম গোবরডাঙ্গা হইচইতে, ওখানে এসে প্রথমে কিন্তু সানভিকে একটুখানি দিদি দুধ খাইয়ে নিচ্ছে, বাড়িতে সেই কখন সানভিকে দুধ খাওয়ানো হয়েছে। তারপর আমরা মার কেকটা কাটবো বলে কেকটাকে এখানে আনবক্সিং করছি, কেকটা দেখো কত সুন্দর, একদম ইউনিক, এই কেকটা নাকি নতুনই এসছে নিউমোড়ে। মাকে আমরা কেকের সামনে বসিয়ে রেখেছি, মা কিন্তু অনেকটাই লজ্জা পাচ্ছে, মাকে বললাম তুমি লজ্জা পাচ্ছ কেন, মা বললো লোকজন কি বলবে এই বয়সে জন্মদিন, আমি বললাম লোকজন কি বলবে সেটা বাদ দাও, লোকের কথায় কান দিতে নেই। তারপর সবাই মিলে মায়ের বার্থডে কেকটা কাটলাম, আর আমাদের সানভি দেখো কতটা খুশি।
খুশিও কেকের দিকে তাকিয়ে রয়েছে। আমার বাপের বাড়িতে নিয়ম রয়েছে বার্থডের দিন কেক কাটা যাবে না, তাই মার কেকটা কাটলো না। আমাদের রশ্মি কেকটা কেটে সবাইকে খাইয়ে দিচ্ছে, আর পাশে দেখো আমাদের সানবি কি করছে। কেকটা কাটার পর আমরা অর্ডার দিয়ে দিয়েছি ফিশ কাকলেট, আর দিয়েছি ফিশ ফিঙ্গার, পর আসলো বাটার নান, রাইস আসছিল, চিকেন দো পেঁয়াজা, বাটার চিকেন, কড়াই চিকেন। সবাই মিলে কিন্তু আমরা সুন্দরভাবে সন্ধ্যাটা কাটিয়েছি। আর আমাদের সানবি দেখো দিদির কোলে বসে রয়েছে, ও কিন্তু খেতে চাইছে, দিদিকে খেতেই দিচ্ছিল না, দিদি ওর হাত দুটো চেপে রেখে খাচ্ছিল। সানবি যেহেতু খুব ছোট, ওই কারণে সানবির মুখে এইসব খাবার আর দিলাম না। আমরা সবাই মিলে খাওয়া দাওয়াটা শেষ করলাম, মাকে বললাম কেমন লাগলো, মা তো বললো বেশ ভালোই লাগলো। মাকে বললাম তুমি যদি না আসতে এরকম মুহূর্তটা পেতে, যেই দিনটা চলে যায় সেই দিনটা কিন্তু জীবনে আর কখনোই ফিরে আসে না। তারপর আমরা মা বাবাকে নিয়ে চলে আসলাম গোবরডাঙ্গা প্ল্যাটফর্মে। আমাদের ট্রেন কিন্তু সঙ্গে সঙ্গেই ছিল, আর রেস্টুরেন্টে বেশি লেট করলাম না কারণ আমাদের সঙ্গে ছিল সানবি। বৃষ্টি বর্ষার দিনে তাড়াতাড়ি করে আমরা বাড়িতে ফিরে এলাম।